আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে এই ভিডিওতে আমরা যে মোবাইলটি আনবক্সিং করব তা হচ্ছে রেডমি কে ফর্টি প্রো। কে ফর্টি প্রো এর বক্স রেডমি অন্যান্য ফোনের বক্সের থেকে আলাদা। চলুন আর বেশি কথা না বাড়িয়ে এখনই বক্সটি খোলা যায়। আমরা রেডমি কে ফর্টি প্রো এর বক্সটি যখন ওপেন করি তখন এর ভিতরে আরেকটি বক্স পাওয়া যায়। এই বক্সটিতে লেখা থাকে ডিজাইন বাই রেডমি এবং ভিতরে থাকে একটা সিম ইজেকশন পিন আর কিছু ইউজার ম্যানুয়াল আর একটি টিপিউ কেস যা সাধারণত অন্যান্য মোবাইল বক্সেও পাওয়া যায়। চলুন আর বেশি কথা না বলি আমাদের ডিভাইসের দিকে চলে যাই। আর এখানে আমরা হোয়াইট কালার ভেরিয়েন্টের এই মোবাইলটি দেখতে পাই। এখনের জন্য মোবাইলটি সাইডে রাখি আর দেখি বক্সে কী কী আছে। এখানে আছে একটি অ্যাডাপ্টার আর ইউএসবি টাইপ সি কেবল। আর একটি খুশি সংবাদ হচ্ছে এই মোবাইলের বক্সে একটি চার্জার দেখা যাচ্ছে। আমরা যদি মি ইলেভেনে দেখি তা মি ইলেভেনের বক্সে কোনো চার্জার ছিল। আমরা যদি চার্জারের কথা বলি তাহলে এখানে চার্জার দেওয়া আছে 33 ওয়াট চার্জার, যা কিনা একটা ভালো সংবাদ। এই চার্জার দিয়ে আমাদের এই ডিভাইসটি ফুল চার্জ করতে লাগবে 63 মিনিট। এখন আমরা মোবাইলের উপরে থাকা প্লাস্টিককে সরিয়ে ফেলি। সবার আগে যদি আমরা এই ফোনের ডিজাইনের কথা বলি, অন্যান্য ফোনের তুলনায় এই ফোনের ডিজাইনটা আরও অ্যাডভান্স। এই ফোনের পিছনে ব্যবহার করা হয়েছে গরিলা গ্লাস 5, যা আমাদের একটা ম্যাট ফিনিশ দেবে। যদি আমরা এই মোবাইলটাকে মি ইলেভেনের সাথে কম্পেয়ার করি, মি ইলেভেনের তুলনায় কে ফর্টি প্রো অনেক পাতলা, যা একটি ভালো বিষয়। এখনকার সময়ে যারা মোবাইল ইউজ করে তারা সবসময় চান একটি স্লিম এবং পাতলা মোবাইল। আর কে ফর্টি প্রোতে যে ক্যামেরা সেট আপ ব্যবহার করা হয়েছে তা হলো ট্রিপল ক্যামেরা সেট আপ, যাকে প্রোটেক্ট করার জন্য রয়েছে কর্নিং গরিলা গ্লাস 5। প্রথমেই দেখতে পাই 64 মেগাপিক্সেলের IMX686 সেন্সর, এবং এরপর রয়েছে 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড, এবং এরপর রয়েছে 5 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা। এটাতে রয়েছে ট্রিপল রেয়ার ক্যামেরা সেট আপ। চলুন এখন দেখি মি ইলেভেনের সাথে কম্পেয়ার করি। মি ইলেভেন লঞ্চ হওয়ার অনেক সময় হয়ে গেছে, খুব জলদি এই ফোনটি বাংলাদেশের বাজারেও পাওয়া যাবে। তো দেখি এই ফোনটি বাংলাদেশের বাজারে আসে কি আসে না। এখানে দেখতে পাচ্ছেন ক্যামেরার মধ্যে কিছু পরিবর্তন দেখা যাচ্ছে। দুটি ফোনে ক্যামেরার মধ্যে কিছু পরিবর্তন আছে। ক্যামেরার শেপে তারতম্য থাকলো, কিন্তু দুটা ডিভাইসের মধ্যে ব্যবহার করা হয়েছে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ। রেডমি কে ফর্টি দেখে হয়তো বা আপনাদের মনে হতে পারে এখানে কোয়াড ক্যামেরা সেটআপ ব্যবহার করা হয়েছে, আসলে কিন্তু তা নয়। পার্সোনালি আমার থেকে মি ইলেভেন ফোনটাই সবচেয়ে বেশি ভালো লেগেছে। আপনারা বলুন আপনাদের কোন ফোনটি ভালো লেগেছে। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তা এখনই সাবস্ক্রাইব করে ফেলুন, আর যদি আপনি আগে থেকেই সাবস্ক্রাইব করে রেখেছেন তা আপনাকে অসংখ্য ধন্যবাদ। চলুন এখন এই মোবাইলগুলোর ডিসপ্লে বা ফ্রন্ট সাইড থেকে দেখা যাক। রেডমি কে ফর্টির যে ডিসপ্লেটা রয়েছে তা হচ্ছে 6.67 ইঞ্চি ডিসপ্লে। 120Hz এর E4 অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার করা হয়েছে রেডমি কে ফর্টি প্রো এই ফোনটিতে, এবং টাচ সেন্সরে ব্যবহার করা হয়েছে 360Hz এর সেন্সর। কে ফর্টি প্রো এই ফোনটিতে ফ্ল্যাট ডিসপ্লে দেওয়া হয়েছে, আর প্রোটেকশনের জন্য এই ফোনে ব্যবহার করা হয়েছে গরিলা গ্লাস 5। এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে অ্যান্ড্রয়েড 11 এবং MIUI 12। চিপসেট হিসেবে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 888, যা 5 ন্যানোমিটার 5G। CPUতে রয়েছে অক্টাকোর, GPUতে রয়েছে অ্যাড্রিনো 660। এই ফোনটি তিনটি কালারে পাওয়া যাবে, একটি হচ্ছে ব্ল্যাক, একটি হচ্ছে হোয়াইট, এবং আরেকটি হচ্ছে অরোরা কালার। এই ফোনটি বর্তমানে চায়নাতে পাওয়া যাচ্ছে, কিন্তু আশা করা যায় কিছুদিনের ভিতরেই আমাদের দেশের বাজারেও এই ফোনটি পাওয়া যাবে। নতুন নতুন সকল ফোনের আনবক্সিং এবং রিভিউর জন্য আমাদের চ্যানেলের পাশেই থাকুন। আপনি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলুন, এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দিন যাতে আমাদের পাবলিশ করা যে কোনো ভিডিও আপনার কাছে পৌঁছে যায় সবার আগে। ধন্যবাদ সবাইকে।